আন্তর্জাতিক মানের ব্যান্ড এবং ফলের থিমের শোভাযাত্রা দেখতে গেলে সূত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজোয় 112তম বছরের লঙ্কাপাড়া বারোয়ারিতে আপনাকে আসতেই হবে। সূত্রাগড় লঙ্কাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজো এবছর 112তম পদার্পণ করেছে। তাদের পূজিতা দেবী আনন্দময়ী নিত্যকালী, এটা অবশ্য বর্তমান নাম, কিন্তু সৃষ্টির সময়কার নাম ভূতকালী। জনশ্রুতি সে সময় দুটি বঙ্গ পরিবার এবং একটি ঘোষ পরিবার প্রধান ভূত ছড়াতেন এবং আশেপাশের এলাকা তো বটেই, গোটা জেলা থেকে মানুষ আসতেন তাদের কাছে। আর এত অর্থ উপার্জন হতো যে ওই তিন ব্যক্তির মনস্থির করেন মায়ের পুজো হবে প্রতি বছর, সেই থেকে ভূতকালী। তবে লঙ্কা পোড়া দিয়ে ভূত ছাড়ানোর থেকে হয়তো লঙ্কা পাড়ার সৃষ্টি এমনটাও জনশ্রুতি আছে। এবার জগদ্ধাত্রী পুজো বুধবার পড়লেও যেহেতু এখানে কালী মায়ের আরাধনা হয়, তাই আগের দিন অর্থাৎ মঙ্গলবারে পুজো শুরু হবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত পুজোর অঞ্জলি, ধুনো বোড়ানো, আখ বলি, আরও কত কী। মাতৃ প্রতিমার দুপাশে ডাকিনী যোগিনী থাকেন, সেই ভূত এবং ওঝার কারণে মন্দিরের দালানে প্রতিমা বানান স্থানীয় সনাতন পাল। পুজোর দিন পাড়া শুদ্ধ সকলেই নিরামিষ প্রসাদ খান সকলে। লাইট আসছে চন্দননগর থেকে, শোভাযাত্রায় বড় চমক থাকছে। এবার 2 লক্ষ টাকার ও বেশি ব্যয়ে আন্তর্জাতিক মানের ব্যান্ড, 2 বছর মহিলা এবং 42 জন পুরুষ সদস্য সম্মিলিত মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে রাজকুমার দাস ব্যান্ড ইতিহাস সৃষ্টি করবে শান্তিপুরে। এবারে আরও একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে শোভাযাত্রার ফলের থিম, যা গোপন রেখেছেন উদ্যোক্তারা। দেখতে গেলে আসতেই হবে লঙ্কাপাড়া বারোয়ারিতে। কিভাবে পুজো সূত্রপাত হয়েছিল অতীতে? পুজো আমাদের যেটা শোনা যে আমাদের এখানে বঙ্গ পরিবারের একজন না আর ঘোষ পরিবারের একজন তারা ভূত ছাড়াতো, ভূত ছাড়িয়ে অনেক উপার্জন হয়েছিল টাকা পয়সা, সেই থেকে এই এই পুজো সৃষ্টি। তারা ওই টাকা দিয়ে পুজো করেছিল, তখন ভূতকালী নামে পরিচিত ছিল, এখন আমাদের এই কালী আনন্দময় নিত্যকালী নামে পরিচিত। কালী জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কালী পুজো হয়? হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো। তাহলে জগদ্ধাত্রী পুজো কবে? জগদ্ধাত্রী পুজো বুধবারে। আপনাদের পুজো? আমাদের বাড়ি মঙ্গলবার। আচ্ছা, আর প্রতিমা কোথায় বানানো হয়? প্রতিমা আমাদের মন্দিরেই বানানো হয়। প্রতিমার কোনো বিশেষত্ব আছে? বিশেষত্ব ওই ডান দিকে বাঁদিকে কিছু? হ্যাঁ, আমাদের ওই যে ভূতকালী বলে পরিচিত ছিল, ওই যে জকাঝকি আছে। আচ্ছা, ডাকিনী যোগিনী। হ্যাঁ। আচ্ছা, আর এমনি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তো? হ্যাঁ। তো কী আর কী থাকছে এবার বিশেষ? আমাদের বিশেষত্ব এবার আছে ইন্টারন্যাশনাল ব্যাস ব্যান্ড আছে। আচ্ছা, সেটা কী বিশেষত্ব কী ব্যান্ডটা? ইংলিশ ব্যান্ড, যেটা মানে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বাজায়, ইন্টারন্যাশনাল ব্যান্ড। আচ্ছা, মানে আন্তর্জাতিক মানের ব্যান্ড। কতজন সদস্য সেই ব্যান্ডে? ওটা সেটা বলা যাচ্ছে না কজন হবে। আচ্ছা, তারা কোথা থেকে আসছে? জব্বলপুর, মধ্যপ্রদেশ। আচ্ছা, আর শোভাযাত্রার থিম কিছু? থিম আছে কোনো ফলের ওপর। আচ্ছা, মানে সেটা কি সিক্রেট থাকবে? হ্যাঁ, ফলের উপরে। আচ্ছা, আর ঠাকুর কি প্রতিমা এখানেই বানানো হয়? হ্যাঁ, এখানেই বানানো হয়। কি কে বানান? ওই তো চৌগাছাপাড়া সনাতন পাল। উনি কি বানিয়ে আসছেন বরাবর? না, উনি বানান, ওনার আগে অন্যজন বানাতো, না কাকা বানাতো, তার আগে ওনার বাবা বানাতো। তাহলে কি মণ্ডপ এখানে হয় না, যেহেতু এত বড় দালান রয়েছে? এখানে এমনি প্যান্ডেল হয়, মানে খোলামেলা প্যান্ডেল হয়। আচ্ছা, আপনার নাম আর এই বাড়ির নাম? আমার নাম ভাস্কর বঙ্গের লঙ্কাপাড়া বাড়ি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।